তোমাদেরকে দেখিয়ে দেবো আর্মি, তারপর আমি চলে যাবো তাড়াতাড়ি করে অ্যাটাকে। সো গাইস চলো তোমাদেরকে সবার প্রথমে দেখিয়ে দিই যে আমি কোন আর্মির সাথে আজকে বেসকে কিমা কিমা করতে চলেছি। সো গাইস দেখে নাও যে আজকে আমি কোন কোন আর্মি নিয়েছি। সো গাইস দেখো আজকে আমি এই আর্মি নিয়ে নিয়েছি, সাথে তো ব্লিজার আছে। তো চলো আর দেখি কিসের আর্মি রেডি আছে, আমি রেডি আছি, এবার শুধু অ্যাটাকটা করা যাক। তো চলো ভিডিওটি স্কিপ না করে পুরো অ্যাটাক দেখতে থাকো, আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে ফেলো। সো অ্যাটাক শুরু করা যাক, লেটস গো। Clash of Clans ফার্স্ট অ্যাটাক আমি এই বেসে করতে চলেছি গাইস। সো লাভা হাউন্ড, ব্যাটল ব্লিম্প, এয়ার সুইপার কে ফ্রিজ, ইনভিজিবল, রেড ইনভিজিবল, আবার আসবে ইনভিজিবল, এখানে ইনভিজিবল চলে এসছে, এখান থেকে আর্টিলারি, টাউন হল, স্ক্যাটার শট তো নিয়ে নিয়েছে, এবার টাউন হল, এখানে আবার ইনভিজিবল চলে আসবে, এখান থেকে স্ক্যাটার শট, স্ক্যাটার শটকে নিয়ে নিতে হবে, ঠিক আছে। সো গাইস এখান থেকে স্ক্যাটার শটকে তো নিয়ে নিয়েছে, তো দেখো 25% ভ্যালু মিলেছে, মানে ভীষণ ভালো ভ্যালু মিলে গেছে, ভীষণ ভালো। টু স্ক্যাটার শট, থ্রি ইনফিনো, গাইস বেসের কিচ্ছু নেই। তো দেখো চলে আসবে এখান থেকে গোলু, ইয়েটি, সুপার ওয়াল ব্রেকার, এখান থেকে আসবে বোলার, দাদু, মহারাজ, রানী সাহেবা, আরসি, সুপার ওয়াল ব্রেকার, বোলার। তো গাইজ এই অ্যাটাকে খুবই ইজি থ্রি স্টার আসতে চলেছে। ডিফেন্স তো মেন, ডিফেন্সের মধ্যে তো কিছুই নেই, এখানে এখনো দাদুর অ্যাবিলিটি আছে। সো এখান থেকে আরসির অ্যাবিলিটি, এখান থেকে এখন আমি দিয়ে দিচ্ছি দাদুর অ্যাবিলিটি। দেখো এখান থেকে আমি দাদুর অ্যাবিলিটি দিয়ে দিয়েছি, কিন্তু গাইস প্রচুর আর্মি আছে। তো এখানে দেখো প্রচুর আর্মি গাইস, মানে প্রথমে আমরা এত ভালো ভ্যালু পেয়ে গেছি, মানে বলার মতন কিছু নেই। এখনো মহারাজের অ্যাবিলিটি, রানী সাহেবার অ্যাবিলিটি, এতগুলো আর্মি সব রয়েছে গাইস। টু ফ্রিজ আছে আমার কাছে, রেজ আছে, সো রেজ কিন্তু এখনো আমি ইউজ করিনি, এরা ওয়াল ভাঙতে ব্যস্ত আছে। তো চলো এখান থেকে রেজ ইউজ করে দিয়েছি, মহারাজের অ্যাবিলিটি দেব, কি মনে হচ্ছে? সো এখান থেকে মহারাজের অ্যাবিলিটি, অ্যাবিলিটি এখনো কিন্তু আমি দিইনি। সো টু ফ্রিজ, এখান থেকে দেখো মহারাজের অ্যাবিলিটি আমি দিয়ে দিয়েছি, মহারাজের অ্যাবিলিটি দেওয়া হয়ে গেল, রানী সাহেবার অ্যাবিলিটি, প্রচুর আর্মি আছে। এখানে টু ফ্রিজ আমি স্যাক করে দেবো, এখান থেকে গাইস ওয়ান ফ্রিজ স্যাক করে দিয়েছি, দেখো টু ফ্রিজ স্যাক। আর এখান থেকে ডিফেন্স বলতে গাইস দেখো এখানে আছে ক্যানন আর মোর্টার, ব্যাস ডিফেন্স বলতে মোর্টার আর ক্যানন আছে, 97, 98, 99, 100 চলে এসছে টু ফ্রিজ স্যাগের সাথে। দেখ ফার্স্ট অ্যাটাকে তো বেসকে একদম পুরো কিমা কিমা করে দিয়ে চলে এসেছি, অ্যাটাক একদম পারফেক্ট ভাবে গেছে, লুটও ভালো পেয়ে গেছি। তো ফার্স্ট অ্যাটাক কমপ্লিট হয়ে গেছে, চলো নেক্সট অ্যাটাক দেখে নেওয়া যাক। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করো, তাহলে চলো নেক্সট অ্যাটাক শুরু করা যাক। Clash of Clans. So guys, next attack আমি এখন এই বেসের উপর শুরু করব। তো এখানে লাভা হাউন্ড, ব্যাটল ব্লিম, এখান থেকে এয়ার সুইপার ফ্রিজ, এখান থেকে এয়ার সুইপার কে ফ্রিজ করে দিয়েছি, এখানে ইনভিজিবল, রেজ ইনভিজিবল, এখান থেকে টাউন হল, আর্টিলারি, আর্টিলারিকে নিয়ে নিয়েছে, এখান থেকে ইনফেনো, ইনভিজিবল, এখান থেকে আবার ইনভিজিবল চলে এসছে। তো ইনভিজিবল এখান থেকে ভ্যালু কিন্তু গাইস এখান থেকে মিলে গেছে 20, 21%, এখান থেকে ভ্যালু মিলে গেছে। বোলার ইয়েটি, এখান থেকে গোলু, সুপার ওয়াল ব্রেকার, ইয়েটি, এখান থেকে আসবে বোলার,
দাদু, মহারাজ, রানী সাহেবা, আরসি, সুপার ওয়াল ব্রেকার, এখান থেকে আবার সুপার ওয়াল ব্রেকার চলে আসবে, এখান থেকে দাদুর অ্যাবিলিটি, এখান থেকে দাদুর অ্যাবিলিটি আমি দিয়ে দিয়েছি, সো এখান থেকে কিন্তু চলে আসবে ফ্রিজ। এখানে এখনো আরসির অ্যাবিলিটি আছে, মহারাজের অ্যাবিলিটি আছে, আরসির অ্যাবিলিটি আছে, তো গাইস এখান থেকে আরসির অ্যাবিলিটি, এখানে ফ্রিজ, এখান থেকে স্ক্যাটার শট, স্ক্যাটার শট, স্ক্যাটার শটকে নিয়ে নেবে, তো এখান থেকে দেখো স্ক্যাটার শটকে নিয়ে নিয়েছে। এখনো মহারাজের অ্যাবিলিটি, রানী সাইবার অ্যাবিলিটি আমার কাছে রয়েছে, ওয়ান রেজ রয়েছে, এখান থেকে গোলু, এখান থেকে বোলার, সো গাইস এখান থেকে এখন মহারাজের অ্যাবিলিটি আমি দিয়ে দিচ্ছি, মহারাজের অ্যাবিলিটি, এখানে রেজ। তো গাইস ডিফেন্সের মধ্যে শুধু একটা ইনফেনো আছে, সো রানী সাইবার অ্যাবিলিটিটা আমি হাতে রেখেছি ইনফেনোর জন্য, সো এখান থেকে দেখো 97, এখান থেকে এখন রানী সাইবার অ্যাবিলিটি অ্যাবিলিটি দেব, তো গাইস দেখা যাক। 99, রানী সাইবার অ্যাবিলিটিটা দিতে হলো না, চলে এসছে 30টা শেষ পর্যন্ত। সো গাইস দেখো আজকের মতন অ্যাটাক তো আমার হয়ে গেছে, তো এই অ্যাটাক স্ট্র্যাটেজিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।